নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালোই আছো, আমরাও বেশ আছি। তো সবেমাত্র সকাল 6টা বাজে আর এখান থেকে আমার ভিডিওটি স্টার্ট করছি। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আমি উঠুন ঘরটা ঝাড় দিয়ে, তারপরে আমি ব্রাশটা করে নেব আর সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমি চান টান করে রেডি হয়ে গেছি। তো তোমরা তো জানো আমাকে আবার অফিসে যেতে হবে, আর আজকে কি বলো তো, সেটা তো সবাই জানো, আজকে বিশ্বকর্মা পুজো। তো কি বলো তো, পুজোর দিনও আমাদের ছুটি নেই। এই পুজোর দিনগুলোতে মনে হয় যদি আজকের দিনটা ছুটি হতো তাহলে খুব ভালো হতো। ইচ্ছেই করে না কোনো একটা অকেশনে, যদি অফিস চালু থাকে না সেদিন আর মনে চায় না যে অফিস করব। কিন্তু কি করব, বাধ্যতামূলক যেতে হয়। চলো, আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। তো এখানে টোটো এলে পরেই টোটো ধরে যাব। তো জানি না তোমাদের সঙ্গে আর কখন কি সব কিছু শেয়ার করতে পারবো, তবু তোমরা আমার সঙ্গে থাকো। আমি কোথায় কি যাচ্ছি যেটুকু পারি সব কিছু তোমাদের। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে অফিসে এসে দেখি এখানে পুজো হচ্ছে, আমরাও জানতাম না যে এখানে পুজো হবে। তো দেখো অফিসে সব কিছু তোমাদেরকে দেখাবো একটু পর ঘুরে ঘুরে। তো এসে দেখছি এখানে পুজো। তো চলো, আমি সব ভিডিও হয়তো করতে পারিনি, পুজোটা প্রায় কমপ্লিটের কাছাকাছি, তো যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ ওগুলো আমাদের অফিসের স্টাফদের। তো প্রত্যেক গাড়িকে ঠাকুরমশাই পুজো দিয়ে দিয়েছেন, আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। তো এখন উনি এখানে যে ঠাকুর পুজোটাও হয়ে গেল সেটাও আমি দেখাতে পারলাম না, কেননা রান্নার ওখানে ছিলাম যেখানে সবাইকে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। তো এসে দেখি পুজোটা হয়ে গেছে। তো এই যে স্যারদের গাড়ি রয়েছে সেইগুলো উনি এক এক করে পুজোটা সেরে ফেলছেন। তো এরপরেই খিচুড়ি রান্না হলে সবাইকে খেতে দেওয়া হবে। বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই এখানে সেই খিচুড়ি ভোগ রান্না হচ্ছে। তো রান্না করছে এখানকার সিভিল ডিফেন্সের যে ছেলেগুলো ছিল আর আমাদের অফিসের অন্যান্য স্টাফরা। তো প্রথমে সবজিটা করে নিচ্ছে, এরপর খিচুড়িটা করবে এই যে আরেকজন দিদি, ভিতরে অমৃতাদি আছে, ফল টল রেডি করছে। তো চলো তোমরা দেখতে থাকো কী কী হয়। এই যে ফল প্রায় রেডি হয়ে গেছে কাটা। তো এরপরে পুজোটা হলেই এই যে ব্রাহ্মণ এসে গেছেন, ব্রাহ্মণ ঘুরে ঘুরে সব জায়গায় পুজো করছেন, কেননা ঘরের দেওয়ালেও এখানে ওনাকে করতে হয়। তো সেটা উনি করছেন এখানে, চলো দেখি।
সবজি হয়ে গেছে। এবার খিচুড়ির জন্য যে ডালটা ভাজতে হয় সেটাই ভাজা হচ্ছে। এরপর খিচুড়ি হলে পরে কমপ্লিট, তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হবে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। যে সবজিটা হয়ে গেছে, চলো এখন আমরা একটু অফিসের ভিতরের দিকে যাই, ওখানে গিয়ে দেখি কি হচ্ছে। এখানে সব রেডি তো? এখানে রয়েছে সেই সিভিল ডিফেন্সের দাদারা, তো এরাই এবার পুজোর আয়োজনটা করেছে। আমাদের অফিসের স্টাফরাও আছে কিন্তু দায়িত্বে এরাই রয়েছেন। তো এরা বলছিল, ম্যাডাম আপনাদের থেকে কত চাঁদা নেব। তো আমরা বললাম ঠিক আছে, কত নেবেন বলুন। আর এই যে হচ্ছে আমাদের সুজাইদা, থাকলো মশাই কিছু বলুন। সেটাই করে তোমার ভিডিও তো তোমাকে নেই সবাইকে তুলে বেড়াবে, ওর ভিডিও ওকে নেয় না। বন্ধুরা অনেক আড্ডা হলো, চলো একটু ভিতরের দিকে যাই। এবার প্রসাদ খাওয়া দাওয়ার পালা, তো খাওয়া দাওয়া হলেই আমরা বেরিয়ে পড়বো। তো প্লিজ বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আমার ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।